ম্যাক্স হাসপাতাল যে ঘটনা বাচ্চা আমার রুবেল খানের বাচ্চাও মারা গেল গই, ইয়ান আসলে দুঃখজনক। আর ডাক্তার হল তো এরম অবহেলা আশা নগরী আর বাচ্চা আছে রাইফালে যেগুন দায়ী হই উপযুক্ত শাস্তি অনেক দরকার আছে। বাংলাদেশের চিকিৎসকদের অবহেলা এটা অনেকদিন আগে থেকে চলে আসতেছে আর কি। চিকিৎসকরা তো আসলে ব্যবসা করে, বেশিরভাগ মানে মনোযোগ তাদের ব্যবসার দিকে বেশি। ডাক্তার অবহেলাই নতুন কিছু নয়, নারা বিভিন্ন সময় ধরে দেখে আসছি। এখন যদি ডাক্তাররা আসলে যদি অভিযুক্ত হয়ে থাকে তাহলে তারা যথাযথ তদন্তের মাধ্যমে যদি বিচার করা যায় তাহলে একান দৃষ্টান্ত স্থাপন হইব দেয়ারি। যেহেতু সাংবাদিক ভাই দ্বারা ওনারা সচেতন হইন একান বিচারের বিরুদ্ধে, একান অবিচারের বিরুদ্ধে বিচারালয়, তাহলে আশা করি তাড়াতাড়ি আর আশা করি। আজিয়ে নতুন নয় এরিম্যা নতুন বহুত বাচ্চা বহুত মানুষ অকল মারা গিয়ে আর চাই এরিম্যা মানুষের এরিম্যা ডাক্তার অকলের বিচারক আর হনো যেন বড় ধরনের দুর্ঘটনা ন ঘটে। ডাক্তার তখন দেখা দে যারা এই হাসপাতাল যান বিভিন্ন যে রোগী স্যার বেগেন ভুল রিপোর্ট দেন এবং শিশুর মাত্রা যান মারা যান, তো এখন দেখা দেয় এখন আর এখন আরও উপযুক্ত শাস্তি যায় ডাক্তার হলের। ডাক্তার অকলের তুন সাধারণ জনগণ হন সুষ্ঠুজ্ঞ চিকিৎসা নফার চিকিৎসার ক্ষেত্রে ব্যান এক পর্যায়ে হারাইয়াই ব্যান উজ্ঞ ব্যবসায়ী হিসেবে দাঁড়া গিয়ে। আসলে এবার তো শ্রীডাঙত বা ফুটবল আমার বাংলাদেশের মধ্যে নতুন নয়, হয়তো আমার রাইফার গো রাইফার গো প্রকাশ পাইয়ে বহুত যিনি বহুত মাইফার রাইফার মতো আরও বহুত বাচ্চা শিশু মারা গিয়ে যেভাবে প্রকাশ নফা, তো রাইফার গো যেহেতু প্রকাশ পাইয়ে এবং সুস্থ যেভাবে তদন্ত রিপোর্ট আজ যাচ্ছে তারা সরকার এবং পুলিশ প্রশাসনের কর্তৃক হারাইবে এগো দাবি হয়েছে যে যারা দোষী সাব্যস্ত হইয়ে যে ডাক্তার গুণ এই তারা সুষ্ঠু বিচার পুরো চট্টগ্রামবাসী আরাইবে দাবি জানায়। আর আলম সাধারণ জনগণ ডাক্তার কোনো আর শত্রু নো, এটা আর আর অসুখ বিসুখ আর যে হন ধরনের উপকারিতা তুন পায় কিন্তু হতেই দে মানুষ মাত্রে ভুল ডাক্তার ভুল হচ্ছে এই বত্তে শিকার হরে লম ফরিব কিন্তু ওরা এবে শিকার ন হরে বরং ওরা আর এক তইয়ে দেখি ওরা এবে আরো উল্টো ব্যবস্থা লেব, তার মানে বোঝা যাচ্ছে যারা আরো জিন ডাক্তার আছে এই তারা ভবিষ্যতে সাহস পাই যাবে কেলে সাহস পাইব এটার অবদ ধরো আর ইচ্ছা মতো আর চিকিৎসা করি মরে গেলে সমস্যা না, আর ইয়ে আছে আর আর সমিতি আছে ডাক্তার করে আর বাঁচা লইব তাহলে এই ডাক্তার কল জীব হজ্জে এই তারা একত হয়ে গিয়ে এই কিন্তু ডাক্তার হিসেবে তার তিব উচিত ন বিচার তাহলে সামনে জীবন এই ধরনের অবহেলিত ভাবে আর কোনো শিশু মারা যেত না এবং ডাক্তাররা কোনো ধরনের কোনো ক্রাইম হইতে গেলে অপরাধ করতে গেলেই তারা একটু ভয় পাইব ভয়ভীতির মধ্যে তাইব এবং ভবিষ্যতের মধ্যে এই ধরনের ক্রাইম আর হইতো না। প্রতিনিধিত্ব প্রতিটা হাসপাতালত গটের আর চাই তদন্ত রিপোর্ট যা আছে তা উপযোগের একজন শাস্তি। এই কারণে এই ধরনের ঘটনা যুগপৎভাবে ঘটতেছে, এটা একদিনের কোনো ঘটনা না, এই ধরনের ঘটনা অনেক ঘটে। এর আগে সবগুলো রিপোর্টই বাংলাদেশের আপনি যদি দেখেন তদন্ত করে সত্যিকার অর্থে সবগুলো ম্যানিপুলেট করা হয়, সত্যি রিপোর্ট দেয় না কখনো, তো এইটা সামহাও হয়তো বা হাত ফসকে বেরিয়ে গেছে আর কি। আমাদের দেশে তো ল আছে, এখন এইগুলো তো প্রয়োগ হয় না, এখন এইগুলো আসলে প্রয়োগ হবে কি না আমি তো জানি না, তো কি হওয়া উচিত এইটা বলে তো আর লাভ নাই। হ্যাঁ আসলে ওই যে দোষী সাব্যস্ত যেহেতু হয়ে গেছে সেই আইন অনুযায়ী তাদের যে শাস্তি এই শাস্তি আসলে তাদেরকে দেওয়া হবে কিনা আই মিন ডাউট, আমার মনে হয় সন্দেহ আছে। রাইফার বাবা একজন সাংবাদিক, ওরা সাংবাদিক যদি বিচার নফা আর সাধারণ মানুষ বিচার হত্যুন ফাইম এখনো পর্যন্ত তো আর ডাক্তার অকল শাস্তি হইয়ে বলি তো ন দেখিলাম। বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও হইতে চাই যে এই যে ডাক্তার তিন্ন দোষী আছে দোষী সকলের যেন কি উপযোগ্য শাস্তির ব্যবস্থা হোক। যে সিভিল সার্জন কর্তৃক যে প্রতিবেদন ফ্রেশ হয়ে দ্রুত সময়ে এই প্রতিবেদন আসার আগে আলোর মুখ দেব, ইতিপূর্বে বাংলাদেশত বহুত রকমের এরকম ঘটনা ঘটি বহু তদন্ত প্রতিবেদনই কিন্তু হন তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত আলোর মুখ ন দেখে। আর আসার একম দে সাংবাদিক সমাজের পক্ষত্তুন এবং সমগ্র দেশবাসীর পক্ষত্তুন এই প্রতিবেদনের যারা দোষী সাব্যস্ত করছে ইতার সুষ্ঠু এবং এই যথাযথ শাস্তি যদি নিশ্চিত হয় তাহলে আর ঘনদিন বাংলাদেশের ইতিহাসের মাঝে ডাক্তার আলোর মহান প্রসাদ মাঝে কলঙ্কর দাগ লাগত না।